আপনি ঘরে বসে আয় করতে চান বলেই এই ভিডিওতে ক্লিক করেছেন, তো এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো দারাজ নিয়ে, মাল্টিপল ওয়েতে কিভাবে আয় করতে পারেন এবং আপনি কিভাবে ঘরে বসেই স্বাবলম্বী হতে পারেন। তার আগে যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ। ২০১২ সালে পাকিস্তানে দারাজ প্রতিষ্ঠিত হয় এবং রকেট ইন্টারনেটের উদ্যোগে মুনিব ময়ূর প্রতিষ্ঠাতা এবং ফারেজ শাহ সহপ্রতিষ্ঠাতা হিসেবে দারাজকে অনলাইন ফ্যাশন ই কমার্স হিসেবে নিয়ে আসে। টোটাল শেয়ারটা ২০১৮ সালে চীনের আলিবাবা কিনে নেয়। মূলত আলিবাবা কিনে নেওয়ার পরেই দারাজের বিপ্লব ঘটে এবং দারাজ এখন মোটামুটি অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সকল ধরনের পণ্য একসাথে কেনার একটা সুযোগ আছে। দারাজ কিভাবে কাজ করে? দারাজ হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে যে কেউ দারাজে পণ্য সেল করতে পারে এবং যে কেউ এখান থেকে কিনতেও পারে। দারাজ থেকে আপনি কিভাবে আয় করতে পারেন, তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে একটু দেখে নেই যে কি কি উপায়ে আপনি দারাজ থেকে আয় করতে পারবেন। আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, সেখানে আমরা দেখব যে দারাজ থেকে আপনি আসলে কি কিভাবে আয় করতে পারবেন এবং সেখান থেকে আমাদের যাত্রা শুরু। তো দারাজ থেকে মূলত আমরা কয়েকটা ওয়েতে আয় করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা দারাজ সেলার হতে পারি। দারাজের আমি আপনাকে এখন নিয়ে আসছি দারাজ মলের ওয়েবসাইটে, এখান থেকে আমরা জানবো দারাজ থেকে আমরা কি কি উপায় আয় করতে পারি। দারাজ থেকে আয় করার মাধ্যম মূলত দুটি, একটা হচ্ছে আপনি সেলার হিসাবে আয় করতে পারেন আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আয় করতে পারেন। সেলার হিসাবে আপনি কিভাবে আয় করবেন, অর্থাৎ আপনার কোনো স্কিল আছে অথবা আপনার কোনো পণ্য আছে, যেই স্কিল অথবা যেই পণ্য আপনার আছে আপনি সেক্ষেত্রে কোনো পণ্য পাইকারি কিনে এখানে ইনভেস্ট করে আপনাকে সেল করতে পারেন, অথবা আপনার দোকান আছে আপনি এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করেও সেল করতে পারেন। তো আপনি কিভাবে আয় করবেন সেটার জন্য তারা কিছুটা আপনাকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব, এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। তো আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন ডিএম, তার মানে হচ্ছে দারাজ মল। দারাজের ওয়েবসাইটে গেলে আমরা কোনো কোনো প্রোডাক্টের লেখা দেখতে পাই দারাজ মল, অর্থাৎ দারাজ মল থেকে আমরা যখন অর্ডার করি, বিশেষ করে আমি এর আগে যতগুলো অর্ডার করেছি দারাজ মল থেকেই করেছি, কারণ দারাজ মল থেকে অর্ডার করলে অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে কোনো প্রবলেম কম হয় এবং রিটার্ন পলিসিটা অনেক ভালো থাকে। আর একটা হচ্ছে লোকাল সেলার, তারপরে হচ্ছে গ্লোবাল সেলার এবং ডিজিটাল সেবা, এই চারটা ক্যাটাগরিতে আপনি দারাজের সেলার হতে পারেন। তো দারাজ মলের সেলার যদি আপনি হতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ব্র্যান্ড ওনার অথবা একজন অথরাইজড ডিস্ট্রিবিউটর হতে হবে, তাহলে আপনি দারাজ মলের এগেনস্ট আন্ডারে সাইনিং করতে পারবেন এবং সাইনিং করে আপনি আপনার পণ্য বা সেবাটি সেল করতে পারবেন। লোকাল সেলার হতে হলে আপনি লোকাল, অর্থাৎ আপনি বাংলাদেশের একজন লোকাল পার্সন হতে হবে এবং আপনি অনেক আনলিমিটেড প্রোডাক্ট সেল করতে পারবেন, এবং সেল করার পরে অবশ্যই দারাজ আপনার থেকে একটা কমিশন নিবে, অর্থাৎ দারাজ আপনার থেকে অ্যাডভান্স কোনো টাকা নিচ্ছে না, কোনো সেলারের কাছ থেকেই নিচ্ছে না। এরপর হচ্ছে গ্লোবাল, মানে গ্লোবাল সেলারও তিনিই হতে পারবেন যিনি বাংলাদেশে থাকেন না, যিনি বাইরে অন্য কোনো কান্ট্রিতে থাকেন, সেখানে বসে যদি আপনি বিজনেস করতে চান তাহলে আপনি বাইরের প্রোডাক্টটা বাংলাদেশে পাঠাবেন এবং সেই ক্ষেত্রে আপনি ওইখানে বসে দারাজের সাথে একটা বিজনেস করতে পারেন। আর ডিজিটাল সেবাটা, ডিজিটাল সেবা হচ্ছে শুধু তাদের জন্য যারা আপনি কোনো সার্ভিস দিচ্ছেন, অর্থাৎ ডিজিটাল দেখা গেছে যে কোনো সফটওয়্যার সেল করতেছেন ডিজিটাল, অথবা কোনো ভার্চুয়াল যেটা কি বলে বিভিন্ন যে গুগল কার্ড বা অ্যাপেলের কার্ড এরকম, অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ফেসবুক বুস্টিং সার্ভিস, এই ধরনের যত ডিজিটাল স্কিল আপনার আছে ডিজিটাল স্কিলটা আপনি ডিজিটাল সেবার আন্ডারে আপনি সেল করতে পারেন। তো এটা হচ্ছে আপনি শুধু যদি সেলার হিসেবে জয়েন করতে চান, সেখানে আপনার বেনিফিটটা হচ্ছে আপনাকে এক্সট্রা কোনো ওয়েবসাইট লাগতেছে না, আপনার এক্সট্রা আলাদা কোনো কিছুই লাগতেছে না, আপনার পণ্য বা আপনার সেবা আপনি ঘরে বসে অ্যাকাউন্ট খুলে এখানে ই করে রাখবেন, এখান থেকে সেল হওয়ার পরে
কাস্টমার আপনাকে মেসেজ দিবে, আপনি মেসেজ কনফার্ম পাওয়ার পরে আপনি দারাজের একজন রিসিভার এসে আপনার থেকে পণ্যটা নিয়ে যাবে এবং এটা বাকি রেসপন্সিবিলিটি দারাজ। এবং এখানে যদি আপনি একজন সেলার হন তাহলে অবশ্যই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যদি লোকাল সেলার হিসেবে অর্থাৎ আপনি যদি কোনো শপ ওনার হিসেবে সাইন না করেন তাহলে আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর আপনি যদি একজন শপ ওনার হিসাবে রেজিস্টার করেন তাহলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে। এবং সেকেন্ড হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট নেই এবং আপনি কোনোভাবে দারাজে অর্থাৎ সেবা বা ডিজিটাল সেবা বা কোনো ডিস্ট্রিবিউশন কোনো কিছুই নেই কিন্তু আপনি দারাজ থেকে আয় করতে চাচ্ছেন, তাহলে আপনি কিভাবে আয় করবেন? যদি আপনি ওইভাবে আয় করতে চান যে আপনি কোনো পণ্য সেল করতে মানে আপনার ফিজিক্যালি কোনো পণ্য নেই কিন্তু আপনার আয় করার ইচ্ছে আছে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে পারেন। অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করলে আপনাকে যেতে হবে, আপনার কোনো প্রোডাক্ট থাকতে হবে না, আপনি দারাজের বিভিন্ন সেলারের পণ্য রিভিউ করবেন। আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার একটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল অথবা আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে যেখানে আপনি দারাজের পণ্যগুলি রিভিউ করবেন, এবং আপনার মাধ্যমে আপনার রিভিউর মাধ্যমে যদি কোনো পণ্য সেল হয় সেই ক্ষেত্রে সেই সেলের একটা কমিশন আপনি পাবেন। সো অ্যাফিলিয়েট প্রোগ্রামটা খুব যে কঠিন তা না, এটাও খুব সহজ। আপনার একটা মোবাইল বা অর্থাৎ ভিডিও করার মতো আপনার কিছু এলিমেন্ট প্রয়োজন হবে এবং সেটা দিয়ে যদি আপনি ভিডিও করে বা যদি আপনি ওয়েবসাইটে বা অথবা আপনি যদি ব্লগিং পারেন ব্লগিংয়ের মাধ্যমেও আপনি এটা সেল করতে পারেন। এর বাইরে দারাজ সম্প্রতি আর একটা ডিক্লারেশন দিয়েছে, সেটা হচ্ছে দারাজ নন্দিনী নামে। এখানে তারা বলছে তারা নারীদের জন্য বিশেষ নারী নন্দিনীর আওতায় নারীদের জন্য বিশেষ বিশেষ ক্যাম্পেইন এবং ডিসকাউন্ট সুযোগ সুবিধা তারা দিবেন, পাশাপাশি এখানে নারী উদ্যোক্তা তৈরি করার জন্যও তারা কাজ করছেন। সো কিভাবে একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি নন্দিনীর আন্ডারে জয়েন করবেন এবং কিভাবে এবং কখন কখন ডিসকাউন্ট থাকে এ বিষয়ে জানতে আপনি দারাজের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা দারাজের কল সেন্টারে ফোন দিলেই একজন কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ আপনাকে এই বিষয়ে বিস্তারিত বলে দিবে। এতক্ষণ আমরা জানলাম যে দারাজ থেকে আমরা কি কি উপায়ে আয় করতে পারি এবং কিভাবে আমরা এখান থেকে বেনিফিটেড হতে পারি। সো এবার আসুন আমরা একটু আলোচনা করি দারাজের প্রোস এবং কনস নিয়ে। তো দারাজের প্রোস যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে দারাজ অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে যে কেউ এসেই রেজিস্টার্ড করে যে কোনো পণ্য অথবা সেবা খুব সহজেই বিক্রি করতে পারে, এবং আপনি একজন সেলার হতে চাইলে এখানে আপনার কোনো ট্রেড লাইসেন্স ছাড়াও আপনি সেলার হতে পারেন, যেখানে আপনি ব্যক্তিগত উদ্যোগে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে ট্রেড লাইসেন্স লাগবে, ভ্যাট লাগবে এবং ওয়েবসাইট লাগবে, সেই ওয়েবসাইটে আপনি ভিজিটর কোথা থেকে পাবেন সেটার জন্য আপনার এসইও এক্সপার্ট লাগবে, তো অথবা আপনার নিজেকে ডিজিটাল মার্কেটিং জানতে হবে, অনেকগুলো প্রবলেমের একটাই সলিউশন যে দারাজ। আপনি এখানে অ্যাকাউন্ট করেন, আপনার প্রোডাক্ট এনলিস্টেড করেন, কেউ না কেউ এসে আপনার প্রোডাক্ট কিনে নিচ্ছে, কাস্টমার নিয়ে আপনাকে হেডেক নিতে হবে না। তো এত ইজি ওয়েতে যে আপনি দারাজ থেকে আয় করতে পারতেছেন সেটা হচ্ছে এটার একটা বিগ অ্যাডভান্টেজ। এবং রিমোট লেভেলে অর্থাৎ আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে সাইন আপ করে এখান থেকে ক্রয় বিক্রয় দুইটাই করতে পারতেছেন। যদি কনসের বিষয়টা একটু ই করি তাহলে হচ্ছে এখানে প্রচুর সেলার জয়েন করেছে, তো এর মধ্যে অনেক ফেক সেলার আছে বা অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে যারা একটা অর্ডার করলে অন্য একটা প্রোডাক্ট তারা ডেলিভারি করে, এবং অনেক সেলার আছে যারা অ্যাটেন্টিভ না। আসলে দারাজ তো একটা মিডিয়া হিসেবে কাজ করে, এখানে যেই সেলার যেই সেলারের কাছ থেকে আমরা পণ্য কিনি আমাদের অবশ্যই সেই সেলারের রেটিং এবং রিভিউটা দেখে ক্রয় করা উচিত। সো এর বাইরে হচ্ছে আর একটা সুবিধা হচ্ছে দারাজ থেকে আপনি অনায়াসেই প্রোডাক্ট অ্যাফিলিয়েটের মাধ্যমেও সেল করে একটা কমিশন নিতে পারতেছেন, অর্থাৎ আপনি সেলার হতে চাইলে সেলার হতে পারেন, আবার আপনি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারেন, অথবা আপনি সেলার হলেন আবার আপনি অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে আপনার প্রোডাক্ট সেল করে ওখান থেকেও একটা কমিশন নিতে পারেন। সো দারাজ কিন্তু আপনাকে মাল্টি চ্যানেলে ইনকামের একটা সুযোগ দিয়েছে। আমি শুধুমাত্র আপনাকে হয়তো একটা ইনকামের প্রাইমারি ধারণা দেওয়ার চেষ্টা করেছি,
আপনি যদি দারাজের সাথে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আরও ডেপথে এটা নিয়ে স্টাডি করতে হবে এবং এদের সাথে যোগাযোগ করে আরও বিষয় জানতে হবে। এবং আপনার যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা দারাজ সংক্রান্ত কোনো বিষয় আপনি জানতে চান তাহলে ডিসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং আমার কোশ্চেন অ্যান্সারের একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন করে আমার সাথে প্রশ্ন করবেন। আশা করি আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রোডাক্ট অথবা নতুন কোনো ই কমার্স রিভিউ নিয়ে। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।